বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি এই আজকে একটু বেলাতেই মানে ভিডিও শ্যুট করছি, কেননা সকাল থেকে অনেক কাজ ছিল। সকালবেলা ছোলা ভেজানো ছিল কাল রাত্রির থেকে, সেইটাকে সেদ্ধ করলাম, করে এই যে ঘুগনি করেছি। এই যে দাঁড়াও দেখাচ্ছি, অন্ধকার না এই জায়গাটা বড্ড। তারপরে আজকে আর রান্না হবে হচ্ছে কাঁকরোল ভাজা আর ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, আর মাছ বার করে রেখেছি, মাছের দেখি কি করি, একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা করব। এই দেখো বারান্দা বাথরুমে আমি লাইট জ্বেলে এসেছি, আমি এই যে গাটা ধুলাম আর এই যে কাচাকুচি করলাম, এই যে হ্যাঁ ঘর দোর সব মোছা হয়ে গেছে। এই যে নাতি তোমাদের টাটা করছে, টাটা কেন না, হাই করছে, হাই আজকে ছুটি, আজকে জন্মাষ্টমী, আজকে ছুটি ওদের স্কুল, ওই জন্য সকাল থেকে দুষ্টুমি চলছে। এই এতক্ষণ ঘুগনি খেলো পাউরুটি দিয়ে, এইবার ছেলেকে দেবো। ছেলেও আজকে অন্যদিন মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খায়, আজকে বললো পাউরুটি দিয়ে খাবে, তাই পাউরুটিটা সেকে ওকে দিয়ে আসি। ধরো বাথরুমের লাইটটা এইগুলো অফ করি। দেখছো ঘরের ভেতর কেমন দৌড়াদৌড়ি করছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। দাঁড়াও চলো বাইরে মেলবো তোমাদের সঙ্গে, তার আগে ছেলেকে খেতে দিয়ে নি। সকাল থেকেই তো দেখো কাজকর্ম করে যখন সব পরিষ্কার হয়ে বসি না, তখন খুব মনটা ভালো লাগে। কাজকর্ম হয়ে গিয়ে এবার শুধু রান্নাটা চিন্তা, যে রান্নাটা হলে আর একটু। এই লাঠিকে সকাল থেকে পড়তে বসাতে পারিনি গো, ও নিজে নিজেই পড়ছে, আমি তো ওকে নিয়ে একটু বসি, কারণ তাতে আমার মনটা ঠিক হয় যে আমি পড়ালাম বা পড়াটা তৈরি করালাম, ও পারলো সেটাকে, হ্যাঁ পড়াটাকে পারলো, তবে আমার মনটা ঠিক হয়, নাহলে আমি ততক্ষণ অব্দি ও বলছে যে আমার মুখস্থ হয়ে গেছে আমি রেডি করেছি, তবু আমার মনটা ঠিক হয় না। ওই যতক্ষণ আমি ধরবো আমি লিখতে দেবো ততক্ষণ অব্দি না হলে আমার মনটা ঠিক হয় না। যাই হোক এখন তো সময় নেই, কারণ এখন প্রচুর কাজ আমার, এই পরে দেখছি বসছি, আধ ঘন্টা এক ঘন্টা বাদে বসছি। এখানে এই নোংরা গুলো জমে আছে, এগুলো ফেলে দিই সঙ্গে সঙ্গে। চা করব, এখনো চা খাইনি। এই সবে ঘর দোর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে এই এসে ঘুগনিটা করলাম, ভাতটা গুছিয়ে বসালাম, আর এই মাংস আর মাছ ভেজাতে দিয়েছি, আর ঝিঙে আলু কাঁকরোল সব বার করেছি, করে এগুলো সব এক জায়গায় গুছিয়ে রাখছি, কেননা যখন রান মানে কাটবো তখন হুড়ুড় করে কাটাকুটি করবো, তো তখন এটা খোঁজা ওটা খোঁজা হয় না। সংসারে একটু না গুছিয়ে গুছিয়ে কাজ না করলে না দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, তখন যেন ওলুট পালুট লাগে।
প্রত্যেকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিই ঘুগনির উপরে, যেরকম সেই আমরা দোকানে খেতাম না, দোকানে কোথাও বেড়াতে গেলে দোকানে বসে ঘুগনি খাইছি, তার উপরে একটু লেবুর রস, লঙ্কা, পেঁয়াজ, অনেকে শশাও দেয়। বাড়িতেও সেরকম করার চেষ্টা করছি। তখনকার দিনে তো এত রকম খাবার টাবার ছিল না, তখন এই ঘুগনি, তারপরে আলু কাবলি, এইসবই তো ছোটবেলায় আমরা বেশি খেয়েছি না রাস্তাঘাটে বেরোলে। আট দশটা কেন কি দরকার ছিল, তুই চারটে নিয়ে চলে আসতে পারতিস তো, কুড়ি কুড়ি আমাদের জন্য নিলে হবে। আমরা এই তো চার তিন চার দিন বাবার জন্য, সেটাই তো বলছি, সেটা তো তোমার বুঝতে হবে, ওটা নিশ্চয়ই কটা হবে না, আমি এসে একটা মার পর খাবো না। আচ্ছা জন্মাষ্টমী তো ছেলে বলছিল আজকে মালপোয়া খাবে, ও সকালে বেরিয়েছিল একটু মর্নিং ওয়াক করতে, ওই সিঙ্গারা নিয়ে এসছে, তা সিঙ্গারা তা সিঙ্গারা এনেছে আর বলল মালপোয়া আনবো, কিন্তু মালপোয়া আমি ভেবেছি 500 টাকার নোট আমার পকেটে রয়েছে, তা দেখেছে যে খরচা হয়ে গেছিলো, তা আনতে পারিনি, আর আনলে তো আর একটা দুটো আনা যায় না, আনলে কম করে 10-12টা আনতে হবে, তা ওই জন্যে আনতে পারিনি, সেটা নিয়েই বলছে আর কি, সেটা নিয়েই আমাদের কথা হচ্ছে। চলো মেলে আসি।
আমিটা একটু ছাড়ছি। গাছের দরজাটা দিলে না খুব আওয়াজ হয়, ওই জন্যে আস্তে আস্তে করে টানছি। তলায় ঘষা লাগে তো ওই জন্যে খুব আওয়াজ হয়। এই যে পড়তে দিয়েছি, খেলতে খেলতে পড়াশোনা হচ্ছে, এই যে ওই যে চলো ছেড়ে আবার চা খাবে কিনে জিজ্ঞাসা করি। বাবু তুই কি চা খাবি? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কফি দিচ্ছি। আচ্ছা জন্মাষ্টমী উপলক্ষে লাটুর দাদু এই যে মালপোয়া নিয়ে এসছে। আর এই যে দু রকম মিষ্টি এনেছে, এই যে তুই কোনটা খাবি? মিষ্টি খাবি? নো, এই যে এই এক রকম মিষ্টি। আমাকে আগে দেখাও না মিষ্টি। দেখাচ্ছি দেখি, সরব এটা রাখি। ওরা ভিজে ভিজে, তুমি হাতে তোমার হাতে লাগবে। ধুয়ে নিচ্ছি। কোনটা খাবে আগে তাড়াতাড়ি বলো। মালপোয়া খাবে? মাকে একটা দিয়ে গরম গরম। আলু আছে, নিয়ে যাও।
মিষ্টি খাবার আমি রাজা, ওই জন্য আমার সুগার হচ্ছে। প্রতিটি খাবারে ভাগ বসাবে, এই দেখো না। ভাত নামানো হয়ে গেল, এইবার রান্না করে নেবো হুড়হুড় করে। সব মেলা হয়ে গেছে, এই দেখো ছেলের জন্য কফি করলাম। ছেলের কফি হয়ে গেছে। এই যে কাকরোল হলুদ নুন মাখিয়ে রেখেছি, মাছ হলুদ নুন মাখিয়ে মাংসটা ধুয়ে রেখেছি, আর মাছের ঝোল করব এই যে গাঁঠি কচু আর আলু দিয়ে। আমার চায়ের জল রেডি করেছি, চা খাবো এসে। চলো আগে ছেলেকে দিয়ে আসি। এই সর সর, দেখো কেমন রাস্তার মধ্যে শুয়ে আছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? সর সর কত সর, মাছটা বসিয়ে দিই। জানো ভাতটা হয়ে গেছে, বা মাছটা বসাই, নাহলে সব দেরি হবে।